সমাজ বিশ্বাস দশম চিতানন্দ আমরা পঁচানব্বই নম্বর ভিডিও ক্লিপে জানবো আরেকটি হাদিস যেখানে ট্যাচু অঙ্কনকারী এবং যারা তলব করছে অঙ্কন করার জন্য তাদের প্রতি এবং যারা নাকি দাঁতে সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝখানে ফাঁক করে নেয় এই সব তিনটে গ্রুপকেই আল্লাহ তালা লিটা মানুষ বলেছেন বা ইবনি মসজিদ আল্লাহ তালা বর্ণনা করেছেন হাদিসটি শৈবখানা মুসলিমের এমনি মাস্লা তালা আনহু বলেন যে আল্লাহ লানত করেছেন তিনি এমন হাদিস নিজে বানিয়ে বলবেন আর সাল্লাহাল্লাহ শুনিয়ে বলছেন যা আল্লাহ তালনত করে সে অভিশাপ দিয়েছেন যারা নাকি কী করে চেঁচো অঙ্কন করে দেয় আর যারা নাকি দুই নম্বর যারা করে নেয় তলব করে এটা আমাকে করে দাও আরেকটি ওই সমস্ত মহিলারা যারা নাকি দাঁতের মাঝখানে ফাঁক রাখে ফাঁক করে নেয় জোড়া দাঁতকে সৌন্দর্য বৃদ্ধির জন্য আরেকটি হলো তিন নম্বর গ্রুপ হলো যারা নাকি নিজের ভুরুকে চিকন করে নেয় ওই মহিলা তিন নম্বর গ্রুপ যারা নিজের ভুরুকে চিকন করে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং দাঁতের মাঝখানেও ফাঁক করে নেয় বৃদ্ধির জন্য তার মানে কি চার ব্যক্তির উপরে আল্লাহ তালত অভিশাপ একটি হলো যারা টেচে অঙ্কন করে করে আর দুই নম্বর যারা অঙ্ক করে নেয় বা তলব করে আমাকে করে দাও তিন নম্বর ওই সমস্ত মহিলা যারা নাকি নিজের ভূ ভুরুকে চিকন করে কেটে কেটে সৌন্দর্য বৃদ্ধির জন্য মানে মানুষকে আকর্ষ আকৃষ্ট করার জন্য আর চার নম্বর যাদের প্রতি লানত সেটা হলো যে যারা দাঁতের মাঝখানে ফাঁক করে নেয় সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং যারা নাকি আল্লাহ সৃষ্টিকে কি করে বিকৃত করে এক মহিলা তখন আল্লাহ সরকে বললেন যে আমরা কেন লানত করব না ওই ব্যক্তিকে যাকে আল্লাহ রসুল লানত করেছেন তো আল্লাহর কোরআনই আসছে আল্লাহ তাল্লাহ বলেছেন ওমা আয়তুমসুল ফদু ওমানুম আনহু ফাহু এরপরে আয়াত দিয়ে দলিল পেশ করেন সেটা হলো আল্লাহ রসুল যে আদর্শ তা আঁকড়ে ধরো এবং যার তাকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম আহমতো তাহলে এখানে আমরা মোট চারটে গ্রুপ পাচ্ছি তিনটে না চারটে গ্রুপ তারপরে আল্লাহ তালক এই সমস্ত গ্রুপ থেকে আমাদের আমাদেরকে দূরে থাকা দূরে রাখার এবং দূরে রাখার এবং দূরে থাকার চেষ্টা তফিক দান করুন আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের মহিলাদেরকে এই ধরনের শিক্ষাগুলো প্রচার করব যেন তারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখে লানত থেকে নিজেকে দূরে রাখতে পারে সালামু আলিক